হ্যালো ফ্রেন্ডস, আমি দিয়া। ঘরোয়া রান্না বান্নার নতুন আর একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি ডিম প্রেমীদের জন্য খুব লোভনীয় এবং সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটির নাম হলো ডিমের মালাইকারি। ডিমের এই মালাইকারি বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, আর কম ঝামেলায় কিন্তু বাড়িতে চটপট তৈরি করে ফেলা যায়। আপনারা ভিডিওটি দেখুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে আজকের রান্নাটা শুরু করি। ডিমের মালাইকারি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সির ছোট জারটাকে নিয়ে নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, চৌকো চৌকো করে কেটে নিয়েছি, 7-8 কোয়া মতো রসুন, আর 2 ইঞ্চির আদা ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে। দিয়ে দিলাম। এবারে আমি এতে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। এতে আমি দিয়ে দেব 7-8টা কাজু বাদাম, যেটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, জলটা সমেতে দিয়ে দিচ্ছি। এবারে আমি মিক্সির জারের ঢাকাটা আটকে দিচ্ছি এবং এটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মিক্সিতে ব্লেন্ড করে নেওয়ার পর আমি মিক্সির জারের ঢাকাটাকে খুলে দিচ্ছি, আর দেখুন এটা কত স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। এবারে আমরা রান্নাটা শুরু করব। কড়াই গরম করে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সাদা তেল। ডিমের মালাইকারিটা কিন্তু সাদা তেল দিয়েই করতে হবে। তেলটাকে খুব ভালো মতো একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুরগির ডিম। আমি ডিমের মাথাটা একটু একটু চিড়ে দিয়েছি, দিয়ে দিলাম। এখানে আমি 5টা মুরগির ডিম নিয়েছি। ডিমগুলোকে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিতে হবে। ডিমগুলোকে আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি ভাজা ডিমগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে। তুলে নিলাম ডিম ভাজাগুলো। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। দিয়ে দিচ্ছি 4-5টা লবঙ্গ, 3টে ছোট এলাচ, 2টো দারুচিনি এবং 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে তেলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই মশলার পেস্টটা। দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে। মোটামুটি আমি 3-4 মিনিট মতো সময় ধরে মিডিয়াম আঁচে এটাকে একটু ভেজে ভেজে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট মতো সময় ধরে আমি সব কিছুকে একটু ভেজে কষিয়ে নিয়েছি। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধোয়া জল। দিয়ে দিলাম, ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভিতরে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব চিনি, 1/2 চা চামচ পরিমাণ, তবে চিনিটা কিন্তু আপনারা না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। খুব ভালোভাবে এবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে আবারও 2-3 মিনিট মতো সময় ধরে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে আসে। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি।
আর দেখুন মশলার সাইড দিয়ে কিন্তু তেলটাও ছেড়ে এসেছে আর মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এবারে আমি এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ নারকেলের দুধ। আপনাদের কাছে যদি নারকেলের দুধ না থাকে তাহলে কিন্তু গরুর দুধ অথবা গুঁড়ো দুধ জলে গুলেও দিতে পারেন, তবে চেষ্টা করবেন নারকেলের দুধ দেওয়ার, তাহলে মালাইকারির টেস্টটা প্রপার আসে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। খুব ভালোভাবে এবার মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো দানা জাতীয় অংশ না থাকে মশলার। এই পর্যায়ে আমি আরেকটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা লবণটা কিন্তু অবশ্যই টেস্ট করে তাই দেবেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঝোলে একটু ফুট ধরলেই আমি ভাজা ডিমগুলো এর ভিতরে দিয়ে দেব। ঝোলে ফুট ধরে গিয়েছে, এবারে আমি এর ভিতরে ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, ভালোভাবে ডিমের সাথে ঝোলটা মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই দিকে রেখে এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর এবারে আমি কড়াইয়ের ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। এবারে আমি এতে দিয়ে দেব শেষ উপকরণ, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে আমি এটাকে ঢাকা ছাড়া আরও 1 মিনিট একটু ফুটিয়ে নেব। আরও 1 মিনিট ঢাকা ছাড়া আমি ফুটিয়ে নিলাম। আর এই পর্যায়ে আমাদের ডিমের মালাইকারি একদম তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি গ্যাস অফ করে দিচ্ছি এবং এটাকে গরম গরম পরিবেশন করছি। গরম গরম পরিবেশন করে দিয়েছি আজকের রেসিপি, ডিমের মালাইকারি। আপনারা দেখলেন কত সহজে কম সময় তৈরি করে ফেলা যায় আজকের এই ডিমের রেসিপিটি। অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আরও নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।